গিনিপিগ হলো তৃণভোজী প্রাণী। তো গিনিপিগ কিন্তু ইঁদুর জাতীয় প্রাণীও নয় আর শুকর জাতীয় প্রাণীও নয়। এ দুমাস ছাড়া ছাড়া বাচ্চা দেবে, এখন প্রেগনেন্ট। গিনিপিগটা এখন প্রেগনেন্ট আছে। এই যে গিনিপিগ দেখতে পাচ্ছ, এদের লেজ নেই, মুখ দেখো, ঠোঁট দেখো, নাক দেখো, চোখ দেখো, আকারটা বেশ ভালো আর কালারের হয়। এই গিনিপিগটা আওয়াজ করবে শোনো। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। তো আজ হচ্ছে 11 তারিখ, তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। গিনিপিগ হলো তৃণভোজী প্রাণী, আর এই ভিডিওতে গিনিপিগ পালন পদ্ধতি সম্পর্কে টুকিটাকি কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো। তার আগে এই যে চঙ্গা ভাজা নিয়ে চলে এসেছি, চঙ্গা ভাজা খাবো আর বলবো। ওরা ঘাস খাচ্ছে আর আমি চঙ্গা ভাজা খাবো। গিনিপিগ হলো তৃণভোজী প্রাণী, এরা খুব নিরীহ প্রাণী। বিভিন্ন গবেষণার কাজে এদেরকে ব্যবহার করা হয়। খরগোশ যা খাবার খায় গিনিপিগও সেমই খাবার খায়। এছাড়াও এদের দানাদার জাতীয় খাবারও দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে গম, ভুসি। এটা হচ্ছে গিনিপিগ আওয়াজ করছে, খরগোশ আওয়াজ করে না। তো গিনিপিগ কিন্তু ইঁদুর জাতীয় প্রাণীও নয় আর শুকর জাতীয় প্রাণীও নয়। এদের লেজ নেই। এদের আদি বাসস্থান হচ্ছে আন্দিজ পর্বতমালা। এদের ব্রিডিং হার অনেক কম, 2 থেকে 3, আর এদের বাচ্চাগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যেই দৌড়াতে পারে। তো এদের তাহলে টুকিটাকি বৈশিষ্ট্য দেওয়া যাক। তো কেমন বৈশিষ্ট্য দেবো? এদের 4টে পা, 1টা মাথা, 2টো কান, এরকম না। তো বৈশিষ্ট্য বলতে, যেমন এরা গর্ত করে কিনা খরগোশের মতো, বা কটা বাচ্চা দেয়, এদের বাচ্চাগুলো কতদিন পর পর হয়, এইসব টুকিটাকি ডিটেলস তোমাদেরকে দেবো। আচ্ছা, সবার প্রথম হচ্ছে খাবার। খাবার হচ্ছে খরগোশ যা খাবার খায় এরাও সেম খাবার খায়। খাবার কিন্তু গিনিপিগ সব থেকে বেশি খায়। ঘাস 80% মতো দিলে বেটার। তারপর দানাদার জাতীয় খাবার তোমরা দিতে পারো, তারপর হচ্ছে কবলি শাক টাক যেগুলো হয় ওগুলো দিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে শব্দ। গিনিপিগ হচ্ছে প্রচুর শব্দ করে। আরে বাস, তোমরা মারামারি করছো কেন? ওদের খিদে লাগা মানেই বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দেয়। মানে বাচ্চারা যেরকম খিদে পেলে কান্না করে না, সেরকম হচ্ছে গিনিপিগও কান্না করা শুরু করে দেয়। সেই কুঁই 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 আওয়াজ, আর একসঙ্গে যখন অনেকগুলো গিনিপিগ থাকবে না, তখন খুব আওয়াজ করে, খুব আওয়াজ। আচ্ছা, এবার হচ্ছে নোংরার ব্যাপারে বলে দেই। তো নোংরা হচ্ছে এরা কম করে, যেমন হচ্ছে খরগোশের মতো এরা গর্ত খোলে না। গর্তের ব্যাপারটা আর নোংরার ব্যাপারটা একসঙ্গে বলে দিচ্ছি। তো গর্ত হচ্ছে এরা গর্ত করে না। খরগোশ কিন্তু মাটি পেলেই গর্ত করে একদম 12টা বাজিয়ে দেবে, আর গিনিপিগ হচ্ছে গর্ত করে না। আর নোংরা করে না ওরা, পায়খানা যেগুলো করে ওই ছাগলের মতো, কিন্তু সরু সরু লম্বা লম্বা, তো ঝাঁটিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর ওরা যে প্রস্রাব করে না, খুব গন্ধ, তো তোমরা হচ্ছে ব্লিচিং পাউডার বা ফিনাইল টিনাইল এইসব ব্যবহার করলে একদম ঘর ঠিকঠাক থাকবে। তো আমাদের দেখো গর্ত বর্ত খুলে খরগোশ 12টা বাজিয়ে দিয়েছে। আর গিনিপিগ নোংরা খুব কম করে, ওদের খাঁচার মধ্যেও রাখতে পারো বা মাটির ঘরে এরকম ছেড়েও রাখতে পারো। এদের আকার অনেকটাই ছোট আর এদের ল্যাচ নেই। আচ্ছা, স্নানের ব্যাপারটা, খরগোশ কেন গিনিপিগ কেন এদের স্নান করানো যেতে পারে? কিন্তু কানে যদি জল ঢুকে যায় ওরা মারা যাবে। কানটা ভালোভাবে চাপা দিয়ে তোমরা স্নান করাতে পারো। আর এমনিতেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেমন আমাদের বাড়িতে খরগোশ গিনিপিগগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই জন্য স্নান করানোর কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ স্নান করাতে চাও, ওই কানটাকে একটু ঠিক রাখতে হবে। আচ্ছা, তোমরা যদি এদের পালো তাহলে ঝামেলা, ঝামেলা বলতে এদের খাবার দিয়ে দিলে আর কিচ্ছু করতে হবে না, শুধু খাবার একমাত্র দিয়ে দাও, আর কোনো ঝামেলা নেই এদের। নাহলে খাবার না পেলে কুঁচ 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 আওয়াজ করে করে একদম কানের পুরো অবস্থা 12টা বাজিয়ে দিবে। তোমরা যদি এদের পালো তাহলে তোমরা কি খাঁচায় রাখতে পারো এদের? অবশ্যই খাঁচায় রাখতে পারো। সাধারণভাবে পাখি যেগুলো রাখা যায় একটু বড় রাখতে পারো তোমরা, ওই খাঁচার মধ্যে যেন ছোটাছুটি করতে পারে। আর নিচে হচ্ছে যে খাঁচা যে ফাঁকা থাকে না, ওই ফাঁকাটা একটু কোনো কিছু দিয়ে ফাঁকাটা বন্ধ করে দিলে ভালো হয়, যাতে চলাফেরা যেন ওরা ভালোভাবে করতে পারে। এবার গিনিপিগ যদি এরকম ছেড়ে রাখো না, এদের লুকানোর জায়গা দিতে হবে। মানে এরা লুকাতে বেশি ভালোবাসে, তাই জন্য লুকানোর জায়গা আমি যেমন নারকেল গাছ দিয়ে দিয়েছি, উনুন একটা করা ছিল সেই উনুনটাও করা আছে। ওরা কোনো শত্রু আক্রমণ হলে ওরা ওই লুকিয়ে যায়। এবার বাচ্চা, বাচ্চা হচ্ছে গিনিপিগ 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়, আর এদের বাচ্চার সংখ্যা অনেকটাই কম হয়, 2 থেকে 4টে পর্যন্ত বাচ্চা দেয়। অনেক ক্ষেত্রে, মানে অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে 5টা বাচ্চা দিয়ে থাকে। এবার 2-3টে তো মাস্ট দিতেই থাকবে, 4টেও অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো এরা হচ্ছে 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়। আমি প্রথম মেনেছিলাম হচ্ছে 4টে, কিনেছিলাম ধরো 250 টাকা করে জোড়া, তাহলে 4টে নিয়েছি 500 টাকা জোড়া। এগুলো হচ্ছে 300 টাকা, 350 টাকায়ও বিক্রি হয়। 500 টাকায় 4টে নিয়ে নিয়েছি। 2 মাস পর পর যখন বাচ্চা দেওয়া শুরু করবে, তখন হচ্ছে 2-3টে এরকম করে সম্ভবত হবে। এবার ওদের চোখ ফুটা, লোম ফুটা বাচ্চা হয়। মানে চোখ ফুটে লোম ফুটে বাচ্চা হয়, যেমন খরগোশ হচ্ছে ইঁদুর ছানার মতো বাচ্চা দেয়, চোখ বন্ধ, মানে চোখ বুঝানো, লোম হয়নি, এরকম বাচ্চা দেয়।
কিন্তু গিনিপিগ হচ্ছে চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেয়, মানে বাচ্চা বেরোলো দুই তিন মিনিটের মধ্যে ওরা ছোড়া শুরু করে দেয়। এবার তোমাদের ওইদিকে কত কি দাম আছে সেটা একটু কমেন্ট করে জানিও। আমাদের এইদিকে 250-300 টাকা করে জোড়া গিনিপিগ বিক্রি হচ্ছে। প্রায় আস্তে আস্তে গিনিপিগ ধরে ফেলেছে, আস্তে অনেক প্রেগনেন্ট আছে। এ প্রেগনেন্ট? হ্যাঁ অবশ্যই এ প্রেগনেন্ট, এ বাচ্চা দেবে দুটো তিনটে করে এরকম বাচ্চা দেবে। এবার এদের কিন্তু গবেষণার কাজে বিশেষ করে বেশি ব্যবহার করা হয়, তাই জন্য দামও ভালো পাওয়া যেতে পারে এদের। তো 250 টাকা করে বা 300 টাকা, 300 টাকা করে ধরো না, 350-400 টাকাও বিক্রি হয় গিনিপিগ। এ দুমাস ছাড়া ছাড়া বাচ্চা দেবে, এখন প্রেগনেন্ট গিনিপিগটা, এখন প্রেগনেন্ট আছে। এই যে গিনিপিগ দেখতে পাচ্ছ, এদের লেজ নেই, মুখ দেখো, ঠোঁট দেখো, নাক দেখো, চোখ দেখো, আকারটা বেশ ভালো আর কালারের হয় এরা। এ প্রেগনেন্ট, একে ছেড়ে দেই, ধরে রাখা যাবে না বেশিক্ষণ। এই গিনিপিগটাকে ধরি, দাঁড়াবো, এদের ধরা বেশ মুশকিল, কিন্তু আমি ধরে ফেলবো, ধরে ফেলেছি। চপ, এ হচ্ছে ছেলে গিনিপিগ, এই দেখো, এই যে গিনিপিগ, আওয়াজ করবে শোনো, এই গিনিপিগটা আওয়াজ করবে শোনো, টুকিটাকি ডিটেলস জানি, যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলেছি। তো এর বেশি যদি কিছু জানতে চাও তোমরা কমেন্ট করো, নাহলে ইনস্টাগ্রামে মেসেজ করো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। এই গিনিপিগ তো আমাদের বাড়িতে রয়েছে 4টে গিনিপিগ, তার মধ্যে 2টো মেয়ে আছে, 2টো ছেলে আছে। তো 2টো মেয়ে যদি বাচ্চা দেওয়া শুরু করে তাহলে 4টে হয়ে যাবে। তো 4টে গিনিপিগ হয়ে যাওয়া মানে আমি ওগুলোকে যদি 200 টাকা করে বিক্রি করি, 400 টাকা, 400 টাকা হয়ে যাবে। তারপর তোমরা যদি খরগোশও পুষতে পারো, খরগোশে প্রচুর লাভ, প্রচুর লাভ। জোড়া খরগোশ বাচ্চা, মানে বাচ্চা খরগোশ বিক্রি হয় হচ্ছে জোড়া 400-500 টাকা জোড়া বিক্রি হয়। মানে তোমরা গিনিপিগ শুধু পুষবে না, এবার তার সঙ্গে খরগোশও পুষতে পারো, পাখি পুষতে পারো, পাখির দামও ভালো আছে। বিভিন্ন রকমের পাখি, যেমন হচ্ছে বদ্রি পাখি পুষতে পারো, বা জাভা পুষতে পারো, বা লাভবার্ড পুষতে পারো, সেরকম অনেক রকমের পাখি গিনিপিগ খরগোশ টরগোশ পুষতে পারো, তাহলে তো আরও ভালো ইনকাম হবে এখান থেকে। তো এরপর হচ্ছে খরগোশ ভার্সাস গিনিপিগের ভিডিও বানানোর ইচ্ছা আছে, যে খরগোশে লাভ বেশি না গিনিপিগে লাভ বেশি, বা খরগোশ ডিটেলসে বলবো, গিনিপিগও ডিটেলসে বলবো, মানে খরগোশের বৈশিষ্ট্য, গিনিপিগেরও বৈশিষ্ট্য বলবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।